মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বোঝার আমি বুঝে গেছি, আমার আর ব্যাপারটা হলো কি বলতো, ব্যাপারটা হলো এই যে আমরা সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত অবধি বাড়ির সব কাজকর্ম করবো, ওই রান্নাবান্না করবো, আর ওই মহারানী উনি বাড়ির সব বড় বড় সিদ্ধান্তে অংশগ্রহণ করবেন, সলা পরামর্শ দেবেন, দিয়ে নাম কিনবেন। বুঝে উঠতে পারছি না বাবা, ওই অশিক্ষিত মেয়েটাকে তোর প্রশ্রয় দিচ্ছে কি করে? কি বলি বলো, বাড়ির গুরুজন কিছু তো বলতেও পারি না। আরে আমার কথা তো বাদই দাও সোনাদি, ওই রাঙা বউ তো তোমার নামেও বাবার কান ভাঙিয়েছে। হ্যাঁ, নাহলে বাবা দুম করে কেন বলবেন যে সমর আর মণিকে যেতে হবে না, ওরা বাদ। ভাব ফুলবো, আমিও বাদ। হ্যাঁ, তুমি বাদ, আমি বাদ, মণিও বাদ। আমি তো ভেবে পাচ্ছি না, মানে বাবা তোমাকেও ধর্তব্যের মধ্যে ধরলেন না, তুমি তো এই বাড়ির বড় মেয়ে গো, তোমার থেকে কি রাঙা বউ রাঙা ঠাকুর বেশি আপন শ্রীমন্তী? ওরা যাবে আর তুমি যেতে পারবে না? কোথাকার কে রাঙা বউ, সে যাবে? হ্যাঁ, আমার বোনের বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর আমি যেতে পারবো না? আমি বুঝে উঠতে পারছি না, আমার বাবা মায়ের কি বুদ্ধি বিবেচনা সমস্ত কিছু লোপ পেয়েছে। কি আর বলবো বলো মণি, আমরা দুজন না হয় পরের বাড়ির মেয়ে, কিন্তু তুমি তো এই বাড়ির মেয়ে, এই বাড়ির বড় মেয়ে। সেটাই তো, ছি 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 ছি, তোমাকে বাদ দেওয়াটা কিন্তু একদম উচিত হয়নি। তোরা এরকম ভাবে বলছিস কেন? আর মণি, এরকম একটা ছোট ব্যাপার নিয়ে কেন? ছোট ব্যাপার? দেখো, সবাই গেলে বাড়ি কে দেখবে বলো? বাবা হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো, তাই সবাইকে নিয়ে যেতে পারেনি। শোন না, তোরা না রাগ করিস না, এই দেখ আমিও তো যাচ্ছি না, কিন্তু তোর দাদা যাবে। হ্যাঁ, তোর দাদা এসে যখন সব বলবে আমি তোদেরকে সব বলবো, কেমন? না গো, আমার জানার কোনো ইচ্ছে নেই, আমি জানতেও চাই না। কাজের কথা যখন আমাদের জানানোর কোনো দরকারই মনে করছেন না, উনি নিয়েই যাচ্ছেন না, তখন আর বাবা চান না, আমরা এই বিষয়ে কিছু জানি সেটা বাবা চান না। না না, সেটা নয় রে। না গো দিদি ভাই, ঠিক সেটাই, যখন কাজের দরকার হয় তখন এই সোনা বউ আর ফুলবু, আর যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন বাবার পছন্দের লোক। ঠিক আছে, এবার দরকার হোক না কাজের সময় আমিও কিছু করতে পারবো না। ছি ছি, এখানে দরকার অদরকারের প্রশ্ন আসছে কেন? আর এরকম একটা ছোট ব্যাপার নিয়ে তোরা মুখ ভর। কোন থেকে ছোট ব্যাপার, ছোট ব্যাপার কেন বলছো বলো তো বড় বৌদি? রাঙা বৌদি এই বাড়িতে আসার পর থেকে ছোট ব্যাপার বলে কিছু হয়েছে? আমার প্রশ্ন হলো যে বাবা হঠাৎ করে রাজেশদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? আমার কি মনে হচ্ছে বলতো মণি, তুমি যেটা মাকে বলেছ সেটা মা বাবাকে বুঝিয়েছে, বাবা এই বিয়েটা ভাঙতে গেছেন। শিশি ফুলবো, এ কি অলক্ষণে কথা বলছিস তুই? পাখি, ও কুশবাবু, বাবার সাথে দেখা হয়ে গেল, কেমন আছেন উনি এখন? আছে ওই আগের মতনই, তো ভালো আছে। তো জানো তো পাখি, মানে তো আমি যাওয়ার পর না খালি পাখি পাখি করছিল, তুমি কেন এলে না, তুমি কি করছো, এসব জিজ্ঞেস করছিল। বিয়ের পর থেকে রাঙা ঠাকুর প্রচুর বেশি বেশি ইম্পর্টেন্স পাচ্ছে না, ল্যাজ গজিয়েছে। ইম্পর্টেন্স পাচ্ছি দানা না, বর বউ দুজনে মিলে আমাদের পেছনে লাগা না, ল্যাজে কোবরে করে ছাড়বো দুজনকে একবারে। দেখ না আজ ওই রাঙা ঠাকুরপোর বাড়া ভাতে আমি কিভাবে ছাই দিই। কি করবে? ঠিক আছে, পরের সপ্তাহে আমি যাব বাবার সঙ্গে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ জিও, বাবা খুব আনন্দ পাবে। আচ্ছা আমি একটু তাহলে হাত মুখ ধুয়ে আসি, বড্ড খেতে পেয়েছে, যাই। ওমা, তুমি আমার ভাত খাবে নাকি রাঙা ঠাকুরপো, নাকি এখন অন্য কিছু খাবে? সোনা দি, অন্য কিছু কেন খাবে, দুপুরবেলা তো ভাতই খাবে। মানেটা কি? এই তো কিছুক্ষণ আগে কাকা বাবুকে দেখতে যাবার আগে ভাত টাত খেয়ে বেরোলো, তাই আমি জিজ্ঞেস করছি গো। ও, আমি আমি খেয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ হিমা, তুমি তো ভাত খেয়ে বেরোলে, ভুলে গেলে? আমরাই তো খেতে দিলাম তোমায়। উনি খেয়ে বেরিয়েছিলেন কই, আমি তো দেখিনি,
মানে আমি তো রোজ নিজের হাতে বেড়ে ওনাকে আসলে কি বলতো রাঙা বউ তোমার বিয়ে আগে না রাঙা ঠাকুরপোকে আমরাই ভাত বেড়ে খাওয়াতাম আর তুমি দেখবে কি করে কখন রাঙা ঠাকুরপোকে বেরোলো তুমি তো তখন বাবার সঙ্গে জল্পনা কল্পনা করছিলে তাই না আমি না হয় ব্যস্ত ছিলাম কিন্তু কুশবাবু তো রোজ এসে আমাকেই খাবার দিতে বলেন আজ বললেন না কেন না না তোমরা যখন বলছো তাহলে আমি আমি খেয়ে নিয়েছি এইটাই আমার ভুলে যাওয়ার সমস্যা সমস্যা কি আছে কুশবাবু খেয়েছেন তো কি হয়েছে হ্যাঁ খিদে পেয়েছে যখন আবার একবার খাবেন কম পড়বে না কুশবাবু না না বাকি আমি ঠিক আছে আমি এখন আর কিছু খাবো না আমি ওই বিস্কিটস খেয়ে নেব অসুবিধা হবে না বেশ হয়েছে বিকেলে আমাদের বাদ দিয়ে যাবে না রাজেশের বাড়ি থাক খালি পেটে क्या बात है राजेश मुझे बताया आप लोग आए इतनी खुशी हुई आगे तक जल लेना आरो कोन व्यवस्था करता हूँ भालू करे ना ना अपनी व्यस्त हो बिन ना हमरा हटा चले आस्ते बात दो होला बेहाई बोशाई शिमू प्रणाम करो सबाई के মশাই আমার একটা কাজ বাকি থেকে গেছিল সেটাই করতে আসা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি